ওটা বলটা নিয়ে এসো। কি তুমি ছবি আঁকা শিখবে? না আমি ছবি আঁকা শিখবো না, আমি মেজর হব। মেজর হবে? ভাইয়া অমিকে নিয়ে খেতে এসো। আচ্ছা আসছি। আমাদের অমিক তো দেখছি মেজর হয়েই ছাড়বে। কিছুতেই যাতে অমিকে আর্মিতে না দেয়। আর্মি কি ছোট মা? আর্মি কি? আর্মি হচ্ছে সেনাবাহিনী। তোমার চাচু একজন আর্মি বাবা। চাচু তো মেজর। সেনাবাহিনীতে অনেকগুলো পদ থাকে, তার একটা হচ্ছে মেজর। তোমার চাচু একজন মেজর। আমিও মেজর হব চাচুর মতো। না তোমার ওসব হতে হবে না। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? ছেলে মানুষ বলছে বলুক না। ভাইয়া তোমার লাই পেয়ে কিন্তু ছেলেটা এমন হয়েছে। লাই কিসের? একজন সৈনিক, বিভিন্ন ভাবে দেশের সেবা করে সে। এই যে ইউএন মিশনের মাধ্যমে আজ বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল হয়েছে, এটা কেন? এই আর্মির কারণেই। তারা তাদের ত্যাগ, নিষ্ঠা, সততা এসব দিয়েই তো দেশকে সেবা করে যাচ্ছে। কেন যে বলি তুমি সেটা বুঝবে না ভাইয়া। আরিফ গহীন জঙ্গলে নিজের জীবন বাজি রেখে সেখানে তার দায়িত্ব পালন করছে, সেই কারণে তো সে তোদের থেকে অনেক দূরে। ওখানে তো আরও অনেকেই আছে, তারাও তো তাদের পরিবার পরিজন থেকে অনেক দূরে আছে নাকি? তোমরা কি ঝগড়া করছো? তোমার ছোট মার মন খারাপ তো, তাই তাকে বোঝাচ্ছি। তোমরা অমন করলে আমি চললাম। কোথায়? আবার খেলতে? ওরে আমার ছোটন পাখি, ঠিক আছে আমি আর কিচ্ছু বলবো না। তুমি খাও বাবা। কি ইনোসেন্ট বয়, জন্মের সময় ওর মা মারা গেছে, তোকে মা মনে করে ও বেঁচে আছে। বিআই সাহেবের ভাগ্যটাই খারাপ, মুক্তিযুদ্ধের সময় পাক সেনারা ওনার বাবাকে মেরে ফেলল। আরিফকে বাবার আদর দিয়ে বড় করলো বলেই দেরিতে বিয়ে করল। আর বিয়ের ঠিক এক বছর পর ভাবিও ভাইজানকে ছেড়ে চলে গেল। একজন মুক্তিযোদ্ধা হিসেবে সারাটা জীবন যুদ্ধই করে গেল লোকটা। শিখা তুই কিন্তু অমিকে মায়ের আদর থেকে একেবারে বঞ্চিত করবি না। ভাইয়া তুমি এ ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকো, আমি কখনোই এমন কিছু করব না যাতে অমি বা ভাইজান কষ্ট পায়। এইগুলো গ্রাম থেকে এনেছি, গ্রামের তরি তরকারি, স্বাদই আলাদা। বৌমাকে বলবি এই লাউ আর টাকি মাছ দিয়ে রান্না করতে, বুঝলি? চাষা ওই যে বিরিয়ানি দিছিলাম ওরা সবাই খাইছে তো চাচা? তোর ছেলে খেয়ে কি বললো জানিস? কই আমার বাবা এত সুন্দর রান্না করতে পারে, তাই নাকি? চল চল চল। মন খারাপ কেন? আমি তোমার সঙ্গে আড়ি দিয়েছি। আড়ি দিয়েছো? দেবারই কথা, কোন বাবা যদি তার ছেলেকে রেখে এতদিন গ্রামে কাটায় আড়ি দেবে না তো কি করবে? কিন্তু কি করব বাবা, আমার বাবা যে গ্রামে আছে, মাঝে মাঝে তার সাথে দেখা না করলে চলে?
কিন্তু তুমি অনেকদিন পার করে ফেলেছো। অনেকদিন পার করেছি? আচ্ছা ঠিক আছে বাবা, এখন থেকে আর এত দেরি করব না, ঠিক আছে? তাহলে ভাব ভাব কি করবো বৌমা, গ্রামের মানুষগুলো আমাকে ছাড়তেই চায় না জানো। আমি গেলে মনে করে যেন কি না কি পেয়ে গেছে ওরা। এবার কিন্তু বৌমা, ওই যে আমার বাবা যে স্কুলের টিচার ছিল, ওই স্কুলের অনেক উন্নয়নমূলক কাজ করেছে। খুব ভালো করেছেন ভাইজান, ওরা সবাই খুব খুশি হয়েছে। কিন্তু আপনি যে আমাদেরকে ছেড়েছিলেন, ওদেরকে নিয়েছিলেন, কিন্তু আমাদের এই ঘর তো ফাঁকা হয়েছিল, সেটা কি ঠিক? আচ্ছা ঠিক আছে, এখন থেকে কম দিন থাকবো, ঠিক আছে? আচ্ছা এখন চলুন, খাবার দিয়েছি টেবিলে। হ্যাঁ আচ্ছা বৌমা, এই আরিফ কি চিঠি দিয়েছিল? আপনার ভাই তো বেশ কিছুদিন হয় চিঠিপত্র কিছু দিচ্ছে না। চিঠি দেয় না সে কি? এই ফরিদালি, আচ্ছা এই দেখ তো কে এলো। আমি দেখছি ভাইজান, ফরিদালি একটু কাজে আছে। আচ্ছা ঠিক আছে। চিঠি দেয় না। ওমা তুমি? হ্যাঁ, তোমার সামনে জলজয়ন্ত মেজর আরিফ। এমন হঠাৎ করে? হঠাৎ করে না এলে কি তোমাকে সারপ্রাইজ দেওয়া যেত? তাই বলি এভাবে সারপ্রাইজ? খুশি হয়েছো না? না খুশি হইনি। আপনি কেমন আছেন ভাইজান? আছি আরিফ, তোদের দোয়াই। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাইজান কোনো অসুবিধা। ইয়ে বৌমা, আমি এক কাজ করি, আমি আরিফ এসেছে বাজারটা সেরে আসি। ওমা সে কি, আমি টেবিলে আপনার খাবার দিয়েছি। বৌমা আমি যাব আর আসব, ঠিক আছে? যেতে মানা করো না ভাইজান, বলেছে যখন যাবেই। যাই, আপু খাবারটা একটু এবার খেয়ে যাও। শোনো, বাবা মারা যাওয়ার পর থেকে ভাইজানই আমার সব কিছু। আমি আসলে ভাইজান খুশিতে একদম পাগল হয়ে যায়। যাক সে কথা, এবার বলো তুমি কেমন আছো? মনে পড়লো আমার কথা? তোমার কথা তো সব সময় আমার মনে পড়ে। ইস, শুনো, সরকার আমাকে যে দায়িত্ব দিয়ে হিল ট্রাক্সে পাঠিয়েছে, সেটা অক্ষরে অক্ষরে পালন করা আমার দায়িত্ব ও কর্তব্য। তুমি তো একা থাকো না, একা থাকার যে কি কষ্ট সেটা তুমি কি করে বুঝবে? আমার দম বন্ধ হয়ে আসে জানো। তুমি স্বার্থপরের মতো কথা বলছো। শোনো, একা তো আমিও থাকি, তবে আর বেশি দিন মনে হয় তোমাকে একা থাকতে হবে না। 7-8 মাস পরেই আমার পোস্টিং হয়ে যাবে ঢাকায়, তখন আমরা দুজন একসাথে থাকবো। 7-8 মাস? তাতে কি হয়েছে কি বলো তুমি? 7-8 মাস আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? আমি পারবো না। ঠিক আছে, একা থাকতে হবে না, এখন চলো আমরা জলদি করে ঘুরে আসি। ইস, ঢং করতে হবে না, একদিন পরে এসে জলদি করে বাইরে থেকে ঘুরে আসি। ভাইজান বাজারে গেছে, এক্ষুনি ফিরবে, ভাইজানকে খাবার দিব আমি। আরে তাতে কি, ঢাকা শহরের যে জ্যাম, মিনিমাম 2 ঘন্টা আগে ভাইজান ফিরবেই না। ঢং করতে হবে না, যাব। চল চল চল, আরে চল তো। কেন যে আজ মন হারিয়ে যায়, জীবনে ফেলে আসা স্মৃতি রাগি না। যেখানে থাকো না যত দূরে,
না কেন যে আজ মন হারিয়ে যায়, জীবনে ফেলে আসা স্মৃতি রাগি না। কি হয়েছে? আব্বু তোমাদের সাথে ভীষণ রাগ করেছে। ওমা কেন আমাকে নিয়ে যাওনি কেন? বলেছিলাম না ওকে নিয়ে যাই। নেক্সট টাইম তোমাকে অবশ্যই নিয়ে যাবো চাচ্চু, ঠিক আছে? খাবার রেডি। ওমা আপনি খাবেন না ভাইজান? মানে অনেক দিন পরে এসেছে তো, আমাকে হঠাৎ করে জোর করে নিয়ে গেল। আরে তাতে কি হয়েছে? আর আমি খাবো না মানে আমার ভাই এসেছে, একসাথে সবাই খাবো। বৌমা কোথায়? ভাইজান একটু ফ্রেশ হয়ে আসছে। আরেকটু উঠে দাও বৌমা, ওকে আগে দিতে। আচ্ছা ঠিক আছে। আসলে মানে ব্যাপারটা হয়েছে কি, তোরা যে বাইরে বেড়াতে গিয়েছিলি এই ফাঁকে আমি ভাবলাম যে তোদের দেরি হতে পারে, আমি নিজেই রান্নাটা করে ফেললাম। আমি যেখানে কাজ করি সেখানকার মানুষগুলো অনেক সহজ সরল, অনেক সাধারণ। বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ জমি পার্বত্য এলাকায়। এই জমিতে যদি ঠিকমতো গাছ লাগানো যায়, ঠিকমতো চাষাবাদ করা হয়, অ্যাবসোলুটলি সোনা ফলে। তারপর ধর যেমন এই লেক, এত বিশাল একটি লেক, মাছের চাষটা যদি ঠিকমতো হয় সারা দেশের চাহিদা পূরণ করে আমরা বিদেশেও মাছ পাঠাতে পারবো। তাহলে এই যে এত ল্যান্ড আছে, লেক আছে, তোমরা এগুলো ইউটিলাইজ করছো না কেন? আমরা চেষ্টা করছি, আমরা তাই করছি, কিন্তু আমার কেন যদি মনে হয় দ্যার ইজ এ গ্যাপ, কোথাও একটা লুপ হোল আছে, কোনো একটা সমস্যা আছে কোথাও। আমার মনে হয় ফার্স্ট অফ অল তোমাদেরকে প্রবলেমগুলো পয়েন্ট আউট করতে হবে, তারপর না তোমরা কাজে হাত দিতে পারবে, তাই না? রাইট, আমি স্যারকে বলবো তোমার কাছ থেকে এসে কিছু কিছু বুদ্ধি নিয়ে যাবে স্যার। আমার তো অনেক বুদ্ধি আছে, বুদ্ধি চাইলেই দিতে পারি, কিন্তু এতদিন পর পর আসলে আমি কিন্তু বুদ্ধি দেব না। তাহলে কাজ করি, স্যারকে বলি তোমাকে আমার অফিসের পাশে একটা অফিস বানিয়ে দিতে। এই এই ছেলে, তুমি ঠাট্টা করো আমাকে নিয়ে, গলা চিপে দিব একদম, ধরলাম। তুমি তো আমাকে একটা সারপ্রাইজ দিয়েছো, এবার আমি তোমাকে তার চেয়ে অনেক বড় একটা সারপ্রাইজ দেব। অনেক বড় সারপ্রাইজ? ঠিক আছে দিয়ে ফেল। থাক, ভেবে দেখি বলবো কিনা। আহা, বলোই না। বলবো না। প্লিজ বলো, প্লিজ। আচ্ছা ঠিক আছে বলবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে তুমি হাসতে পারবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে তুমি চিৎকার করতে পারবে না। এবং তৃতীয় শর্ত হচ্ছে আমি তোমাকে বলবো আর তোমাকে বুঝে নিতে হবে যে আমি কি বলছি।
এই রাত দুপুরে আচা খাচ্ছ কেন? কি বোকা ছেলে, তুমি বোঝো নাই? আচ্ছা ঠিক আছে, এবার অন্যভাবে। এই শিখা, তোমার কি শরীর খারাপ? ও মাই গড, তার মানে আমি বাবা জানে? সবাই জানে, শুধু তুমি জানো। শিট, এই হাসো কেন? শর্ত ছিল হাসতে পারবো না। আবার হাসছো কিন্তু, শব্দ হচ্ছে তো। এত বড় একটা খুশির খবরের পর ইচ্ছা ছিল আরো দু চার দিন বেশি থাকার, কিন্তু কি করবো বলো, সরকারি চাকরি, যেতে তো হবেই। নিজের দিকে খেয়াল রেখো, ভাইয়া ভাইজান আমার দিকেও খেয়াল রেখো। তুমি তোমার নিজের দিকে খেয়াল রেখো, আমাকে নিয়ে ভেবো না। কাজের সময় তো তোমার কিছুই মনে থাকে না, খাওয়া দাওয়া সব কিছু ভুলে যাও, এটা যেন না হয়। ওকে চলো, ভালো থেকো। এখন ভারী জিনিস তোলা একদম নিষেধ, ওকে? চলো শোনো। শিখার শরীরটা তো একটু খারাপ, আপনি যদি নায়ক ভাবিকে খবর দিতেন। তোকে কি আর বলতে হবে, আমি অলরেডি বলে ফেলেছি। ভাইয়া চলি। আচ্ছা চিন্তা করো না, ঠিক আছে ঠিক আছে, ভালো বলছে, সংবাদ দিও না, ঠিক আছে? তাক 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 তাক, তুই তোর শরীরের দিক খেয়াল রাখিস কিন্তু। জি ভাই, যা দোয়া করে। আঙ্কেল চলি, নেক্সট টাইম এসে তোমাকে নিয়ে অনেক ঘুরবো, ঠিক আছে? চাচু আমি কিন্তু মেজর হব। মেজর হবে, ভেরি গুড, গিভ মি এ স্যালুট। গুড, ভেরি গুড। চলি ভাই যা। শোনো, আমাকে চিঠি দেবে না? আরে অফ কোর্স, যেখানে থাকি সেখানে তো মোবাইলের নেটওয়ার্ক নেই, কাজে চিঠি তো দিতেই হবে। ঠিক আছে, অফ কোর্স, ভালো থেকো। যাই। শোনো, যাই বলতে হয় না, বলো আসি। আসি। স্যার, শরীর জাইদের অবস্থা খুব খারাপ স্যার, ঘন ঘন বমি করতেছে এবং গা খুব কাঁপতেছে স্যার। কি বলছো স্যার? চলো দেখি স্যার। কি অবস্থা এখন? স্যার অবস্থা খুব ভালো স্যার। আমি তুমি কোনো কিছু চিন্তা করো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। এছাড়া তো হেলিকপ্টারও পাওয়া যাবে না স্যার। তাহলে এক কাজ করো, এখন স্ট্রেচার নিয়ে আসো স্যার, পেট্রোল নিয়ে ওকে ব্যাটেলিয়নেট করে এখনই নিয়ে যাবা। কেমন আছেন আপনারা? ভালো আছি স্যার। ভেরি গুড, আমরাও ভালো আছি। গতবারের মিটিংয়ে যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই সমস্যাগুলোর সমাধান কি আপনারা সবাই পেয়েছেন? আজকের এই মিটিংয়ে
নতুন কিছু ব্যাপারে আলোচনা করার জন্য আপনাদেরকে ডেকেছি আমরা এখানে। তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, ইদানিং আমরা লক্ষ্য করছি আপনাদের এরিয়ায়, তার মানে আমাদের এই এরিয়ার মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ বিগত দিনের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আপনারা তো এটা জানেন সবাই নিশ্চয়ই। শুনছি স্যার। দেখেন, সন্ত্রাসী কার্যকলাপ এমন একটা বিষয় বা সন্ত্রাসী, তারা কখনোই আপনাদের কারো জন্য কোনো মঙ্গল বয়ে আনতে পারে না, আপনাদের জন্য তো নয় দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনতে পারে না। কাজেই আমাদেরকে একসাথে এই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। আপনাদের কোনো ভয় নেই, আমরা আপনাদের সাথে আছি এবং থাকবো। আপনাদের যখনই প্রয়োজন পড়বে আমাদেরকে জানাবেন, আমরা কোনো রকম বিলম্ব ছাড়াই আপনাদের পাশে যেয়ে দাঁড়াবো। সন্ত্রাসীদেরকে এদেশের মাটি থেকে নির্মূল করার জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনাদের যে আনারস প্রজেক্টে যে টাকা আমরা দিয়েছিলাম গতবার, সে প্রজেক্টটাতে এবার অনেক লাভ হয়েছে নাকি? আমরা এবার আরও নতুন দুটো আনারস প্রজেক্টে টাকা দেবো আপনাদেরকে। ফিশিং প্রজেক্ট যেটা হয়েছিল সেটার কী অবস্থা? সেটাও খুব ভালো। সো কাজেই সেটাও আমরা আরও অনেক বড় করব। তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এডুকেশন। এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। আমাদের স্কুলে আপনাদের সবার বাচ্চাকে আসছে? ভেরি গুড। এমন কেউ কি আছেন যাদের বাচ্চা এখন স্কুলে আসছে না? এমন কেউ যদি তারপরেও থেকে থাকেন, অবশ্যই আপনাদের বাচ্চাকে আমাদের স্কুলে পাঠাবেন। শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড, কাজেই সবার আগে শিক্ষা। আপনারা আমরা যখন সবাই শিক্ষিত হয়ে যাব, তখন আমাদের অনেক সমস্যা অটোমেটিকভাবে সলভ হয়ে যাবে। এবার আপনাদের কারো কিছু বলার আছে? আমি হলাম স্যার এই এলাকার চেয়ারম্যান এই ইউনিয়নের। তো এই এলাকার মানুষদের স্যার দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি করার, কিন্তু সরকার স্যার আমাদের সেই দাবিটি পূরণ করতে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে স্যার ওই ব্রিজটি না হওয়ার কারণে এখনও আমরা এই রাস্তা দিয়ে অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টে যোগাযোগ করতে পারি। রাস্তাটা ব্রিজটা স্যার আমাদের খুবই দরকার স্যার। জি চেয়ারম্যান সাহেব বসেন। আপনি একটি অত্যন্ত যৌক্তিক দাবি করেছেন। রাস্তা যখন হয়েছে ব্রিজ তখন অবশ্যই হবে। ব্রিজের কাজটা কিছুদিন ধরে একটু থেমে আছে, কারণ নানারকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আপনার ব্যাপারে আমি কমান্ডার স্যারকে বলবো, আমার মনে হয় অনতিবিলম্বে আবার ব্রিজের কাজ শুরু হবে। আর কারো কিছু বলার আছে? আমার আছে স্যার, আমার এলাকার বিদ্যুতের প্রয়োজন। আপনার পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের 2 কিলোমিটার দূর পর্যন্ত বিদ্যুতের খুঁটি চলে এসেছে, তারও চলে এসেছে। আমাদের খুঁটি বসছে এবং আমার মনে হয় খুব শীঘ্রই এই এলাকার পুরাটাই বিদ্যুতের আলোতে ঝলমল করবে। আপনাদের যদি আর কারো কিছু বলার না থাকে, তাহলে আপনাদের এখানে আসার জন্য আমাদের সবার তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনাদের সবার জন্য একটু হালকা চা নাস্তার ব্যবস্থা আছে, একটু পরেই আপনারা সেখানে চলে আসেন। আপনি আছেন? আপনার সমস্যা কি? আমি সমস্যা হয়েছে একটু জ্বর, গায়ের মধ্যে অসুবিধা, মাঝে মাঝে জ্বর আসে, জ্বর আসতেছে রাত্রিবেলায়। দেখি হা করেন তো যেভাবে করে, ঠিক আছে আপনি দেখুন, ঠিক আছে আমি যে ওষুধটা দেবো সেটা চালিয়ে যাবো। ঠিক আছে আচ্ছা, আপনার মেয়ের সমস্যাটা কি? একটু ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। আপনার আপনারা খুব উপকার করছেন ডাক্তার সাহেব, আমি তো থাকার অভাবে ওর কাছে নিতে পারি না। আপনার মেয়ের এখন প্রবলেম নেই? ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি, আপনি নিয়মিত খাবেন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ সাহেব, কেমন আছেন? স্যার একটু অসুস্থ আছি, আমি ডাক্তার সাহেব কাছে চলে আসতেছি ওষুধের জন্য। সালাম। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। ঠিক আছে, ওষুধ পেয়েছেন তো? পেয়েছি স্যার। ঠিক আছে, আপনি কেমন আছেন? ভালো আছে মোটামুটি। হ্যাঁ, ডাক্তারের কাছে কেন? কি হচ্ছে? একটু মোটামুটি সর্দি হয়ে যাচ্ছে। সর্দি হয়েছে না? ঠিক আছে, দেখে দেখে দিও। পার্বত্য চট্টগ্রামের ক্যাম্পগুলোতে ক্যাপসুল প্রশিক্ষণ হিসাবে প্রশিক্ষণের একটি অংশবিশেষ আজকের পাঠ, ফায়ার নিয়ন্ত্রণ আদেশ। ফায়ার আদেশ 2 প্রকার, আমি এখন আপনাদেরকে অনুসরণ করে দেখাচ্ছি। সেকশন সামনে দেখ, 300 পাহাড়ের উঁচায় 1 লাখ জুপরিয়া লাগাত, জুপরিয়া লাগাতের নিচে শত্রুর 1
এলএমজি পোস্ট, দুই নাম্বার এলএমজি গ্রুপ, দুই ব্রাস ফায়ার। এই ফায়ার নিয়ন্ত্রণ আদেশ আপনারা কে কে দিতে পারবেন? শফিক, আপনি আদেশ প্রদান করেন। সেকশন সামনে দেখ, 301 জুবরিয়ালা সেগুন গাছ, এক নাম্বার সাহায্যকারী চিহ্ন, 3:05 সেগুন গাছের নিচে, 71 এলএমজি পোস্ট, এক নাম্বার এলএমজি গ্রুপ, 2 ব্রাস ফায়ার। সাবাস, ভালো ছিল, বসে পড়ে। ডিটেল টু দি ফায়ারিং পয়েন্ট অ্যাডভান্স। ডিটেল লাইন পজিশন। স্যার, গত ফায়ারে স্যার সিও সাহেব যেসব সৈনিক 100 স্যার বেলুন ফাটাইছে তাদেরকে 500 করে দিয়েছেন স্যার। ভেরি গুড। এবারও যারা এক গুলিতে বেলুন ফাটাতে পারবে তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে 200 করে দেবো স্যার। ঠিক আছে। ফায়ার পাঁচ রাউন্ড লোক। নিজ টার্গেট নিজ সময় 5 রাউন্ড হেড ফায়ার। একটু বেশি ছিল, ফায়ারিং ছিল, মত বিনিময় সভা ছিল, তারপরে তোমার অনেক কাজ ছিল, ইন্সপেকশন ছিল, মেডিকেল টিম ছিল। তোমাকে যে 50,000 টাকা দিয়েছিলাম ওটা কি করেছো? আপনি যেভাবে বলেছেন পাহাড়ে পাহাড়ে কমলা আদা আনারস সবগুলো চাষ করা হচ্ছে, পাহাড়িটা খুব খুশি স্যার। ভেরি গুড, ভেরি গুড। একটা কথা ছিল, বলো স্যার, আপনাকে যে ছুটির কথা বলেছিলাম। আরে তোমার ছুটি তো অলরেডি অ্যাপ্রুভড, ইউ ক্যান গো অ্যাজ পার ইওর প্ল্যান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তুই ডাইনিং টেবিলে খেতে চাচ্ছিস না তো? আচ্ছা ঠিক আছে, আমি তোর খাবার এখানে নিয়ে আসছি, তোকে খাওয়াবো আর তোর গল্প শুনবো। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে। কদিন পরে যখন বিয়ে করবি তখন কি করবি? তোমার ছেলের বউকে বলবো আমি আমার মায়ের হাতেই খাবো, এখানে কোনো কনসিডার নেই। ঠিক ঠিক বলিস কিন্তু। ও ভালো কথা। তিন্নি গতকাল এসেছিল, ও জানতে চাইলে তুই কবে আসবি।
ওর সাথে কিন্তু দেখা করিস বাবু। সময় খুব কম, তবু দেখা করবো। হ্যাঁ করিস। তোর বাবার ছবি দেখছিস, তোর বাবার স্বপ্ন ছিল তুই সেনাবাহিনীতে যোগ দিবি, আর একজন অবসরপ্রাপ্ত মেজরের বিধবা স্ত্রী হিসাবে আমার সেই স্বপ্ন সার্থক। তুই আজ ক্যাপ্টেন হয়েছিস, বাবার মতো তোর হাতেও অস্ত্র, হৃদয়ে দেশের জন্য ভালোবাসা, চোখে আপোষহীন দৃষ্টি। তুমি দোয়া করো মা, আমি যেন বাবার মতো নিজেকে গড়তে পারি। অবশ্যই দোয়া করি বাবা, যে সন্তানের উপর মায়ের দোয়া থাকে সে কখনো পরাজিত হয় না। শোন বাবা, একটা কথা মনে রাখিস, সবসময় সৎ থাকবি, মনে সাহস রাখবি, নিজের দায়িত্ব পালনে কখনো পিছপা হবি না। কাকে ফোন করছিস? আমার বন্ধু রানুকে, ও আমাকে লিভ দেওয়ার কথা। হ্যালো রানু, কোথায় তুই? তাড়াতাড়ি আয়, আমার বাস 9:30 ছাড়বে। আচ্ছা ঠিক আছে, বাই। মাশাআল্লাহ কত সুন্দর বাসা দেখছো। এই হলো আমার বাড়ি, আলহামদুলিল্লাহ বাড়ি একখান। এই ফরিদালি বাবা কোথায় রে? উনি শুয়ে আছেন। শুয়ে আছে? তুমি আইবা তো একটু পরে, মিষ্টিটা রাখে তো ঘরে নিয়ে রাখো, সুন্দর এই সাইজের রসগোল্লা, লক্ষণের দোকানের রসগোল্লা। তোমার কি আমরা সৈনিক, আমাদের জীবনটাই এরকম। তুমি দেখো, তোমার ভাবিকে ঢাকায় রেখে এসেছি, আমি এখানে আছি। আমাদের এই কষ্টগুলো সাধারণ লোক বুঝবে না। সৈনিক হলেও আর দশটি মানুষের মতো কিন্তু আমাদের মন আছে, তাই না? এনিওয়ে, চা খাবে? থ্যাংক ইউ স্যার, একটু আগে চা খেয়েছি। অলরাইট সৌরভ, তুমি হাজারছড়া ক্যাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি অনেক রিল্যাক্স ফিল করছি। স্যার আগে যেহেতু এক ইউনিটে ছিলাম এই জন্য হয়তো আপনার কনফিডেন্সটা বেশি। নো নো, আই রিয়েলি মিন ইট। থ্যাংক ইউ স্যার। স্যার দোয়া করবেন স্যার। অফকোর্স স্যার, আজকে চলি স্যার। ওকে। আসসালামু আলাইকুম।
স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই আমার যত রিপোর্ট সবখানে তোমার এলাকার মধ্যে সব সন্ত্রাসী কার্যকলাপ দাদাবাজি। স্যার আই উইল টেক কেয়ার স্যার। আসসালাম স্যার। স্যার অ্যাডজুটেন্ট স্যার আপনার সাথে কথা বলবেন স্যার। 44427 সেন্ড ইওর মেসেজ ওভার। স্যার কেমন আছেন স্যার? ওভার। ভালো, তোমরা কেমন আছো? ওভার। ফাইন স্যার। স্যার সিও আপনার সাথে জরুরিভাবে কথা বলবে। ওভার। ওকে ওভার। আমি তোমাকে আগেই বলেছিলাম বি অ্যালার্ট এন্ড কেয়ারফুল। ওরা যে এরকম একটা ঘটনা ঘটাবে এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। ওভার স্যার। আই এম টেকিং অল দ্য নেসেসারি অ্যাকশন স্যার। ওভার। রাইট। আই ওয়ান্ট টু সে দ্যাট ইওর এরিয়া ইজ ফুললি মিসক্রিয়েন্ট ফ্রি। আমি তোমার এলাকায় আর সন্ত্রাসীর নাম শুনতে চাই না। টেক ইমিডিয়েট অ্যাকশন। আউট। সৌরভ সিও মেসেজ পাঠিয়েছে, আমাদের এলাকায় সন্ত্রাসী তৎপরতা ইদানিং বৃদ্ধি পেয়েছে। আমাদের লোকাল সোর্সদের কি অবস্থা? তাদের সাথে তোমার কন্ট্যাক্ট আছে? স্যার কথা চলছে স্যার। তাদের সাথে আরও কন্ট্যাক্ট বাড়াও, খুঁজে বের করো কারার পেছনে জড়িত স্যার। আর আগামী পরশু দিন তুমি স্কোয়ার 9739 নোট করে নাও। স্কোয়ার 3997 3996 Okay, sir. They take all the necessary preparation and use maximum caution. All right? Okay, sir. Okay. Thanks, sir.
খবর স্যার? সামনে থেকে এখন আর সন্ত্রাসীদের কোনো ফায়ার আসতেছে না স্যার। এই সামনে টিলাটার থেকে আগে ফায়ার আসতেছিল, এখন ফায়ার স্টপ আছে স্যার। প্রপারলি সার্চ। ওকে, আমার বাড়ি মুভ। নাকি এখনো দায়িত্ব নিয়ে লেফট রাইট করছেন? আমার কিন্তু তোমাকে ছেড়ে খেতে ভীষণ কষ্ট হয় জানো। আর হ্যাঁ, ডাক্তার আল্ট্রাসোনোগ্রাম করেছে, তুমি ছেলের বাবা হচ্ছ। খুশি হওনি? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে জানো। আর শুনো, ছেলের নাম কিন্তু ছেলের বাবার ইচ্ছেই হবে। খুশি হচ্ছ? নিজেদিকে একটু খেয়াল রাখবেন। কিরে, তোর শরীর কেমন? ভালো। কিছু বলবে? তুই কি ব্যস্ত আছিস? না, একদম না। শিখা শোন, আমি ঠিক করলাম, আমার আঁকা ছবিগুলো নিয়ে আমি একটা এক্সিবিশন করব, তুই কি বলিস? বাহ, এ তো অনেক ভালো খবর। কবে করছো? হ্যাঁ, শিগগিরই করব বলে ভাবছি। শোন, তুই খবরটা একটু বিআই সাহেবকে দিস, কেমন? বাবা, তোমার ছেলে মুক্তিযুদ্ধে গিয়েছিল বলে পাক বাহিনীর হাতে তোমাকে শহীদ হতে হয়েছে। তোমার সেই আত্মত্যাগ বিফলে যায়নি বাবা, দেশ স্বাধীন হয়েছে, এদেশের মানুষ মুক্তির স্বাদ পেয়েছে। তুমি শিক্ষক ছিলে, তোমার সততা আদর্শ তুমি ধরে রেখেছ। আমরাও বাবা, তোমার সন্তান হিসাবে আমরাও কিন্তু তোমার সেই সততা আদর্শ ধরে রেখেছি জানো বাবা। তোমার আরিফ আজ মেজর হয়েছে,
কে বৌমা আসবো আসো সরি মাঝে মধ্যে তোমাকে আমি বৌমা বলে ফেলি কিছু মনে করো না তো একদম না আপনি তো আমার বাবার মতোই নাকি তাছাড়া আরিফের বাবা বলেন ভাই বলেন সবই তো আপনি কি জন্য বলতে চেয়েছিল বৌমা ও হ্যাঁ বলতে চেয়েছিলাম কি ভাইয়া চাইছেন তার আঁকা কিছু ছবির একটা প্রদর্শনী করতে প্রদর্শনী আরে এ তো দারুণ খবর তো কবে এই কয়েকদিনের মধ্যেই জানো বৌমা বেশে আসলে খুব ভালো লোক ভাইয়ার জীবনটা ভীষণ কষ্টের কখনোই সুখ পেলেন না আমি যখন খুব ছোট ছিলাম তখন রোড অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনকেই হারিয়ে ভাইয়া আমাকে নিয়ে এই শহরে চলে এলেন এরপর ছোট্ট একটা চাকরি নিলেন আমার মুখের দিকে তাকিয়ে কখনো বিয়ে করলেন না আজ অবধি ভাইয়া আমাকে ছেড়ে যেতে পারলো না অফিসের ফাঁকে ফাঁকে ছবি এঁকে ভাইয়া নাম করা শিল্পী হয়ে গেলেন ভাইজান আমি টেবিলে আপনার খাবার দিয়েছি খাবেন চলো 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 হ্যাঁ অপারেটর স্যার এদিকে আসো স্যার বলুন স্যার আমি সাবজন কমান্ডারের সাথে কথা বলবো মিলাও স্যার পাঁচ পাঁচ থেকে চার চার বিরতি চার চার আমার আমির সাবজন কমান্ডারের সাথে কথা বলবো আবার ফোর ফোর সেন্ড ইউর মেসেজ ওভার স্যার আমার এলাকায় পাহাড়িদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাবজন কমান্ডার হিসাবে আপনাকে ওরা চিফ গেস্ট হিসাবে দাওয়াত দিয়েছে ওভার কোথায় ওভার আমার ক্যাম্পের কাছে বাগছড়ি পাড়ায় আপনি কি আসবেন স্যার ওভার অবশ্যই আসবো থ্যাংক ইউ আউট এত চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দুটো কথা বলতে চাই এ দেশ আমাদের এ মাটি আমাদের এ মাটিতে মায়ের কোলে আমাদের জন্ম আমরা বড় হয়েছি এ মাটিতে কাজেই এ মাটির বুক থেকে সন্ত্রাসীদের চিরতরে নিশ্চিহ্ন করার দায়িত্ব আমাদের যারা যারা এ মাটির প্রতি হুমকি হয়ে দাঁড়াবেন তাদেরকে আমরা ধ্বংস করে দেব শুধু এখানেই নয় সারা দেশব্যাপী সন্ত্রাস নির্মূল করার দায়িত্ব আমাদের সে দায়িত্বে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ আমরা আপনাদের সাথে আছি আপনাদের কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন Thank you.
অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা না সুবিধা তুমি বুঝো না, পান খাওয়ানোর মাত্রা বাড়াই দিছে। সুবিধা অসুবিধা হলে কি পান খাওয়ানো বাড়ায়? হ্যাঁ এখানে সবাই আছে দেখছি। কি ব্যাপার রিয়া সাহেব, ছবি দেখে মনে হচ্ছে ব্যস্ততা খুব বেড়ে গেছে। একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্ট? আগামী সপ্তাহে আমার আঁকা ছবি একটা এক্সিবিশন হবে এবং সেখানে পাহাড়ি এলাকার কিছু ছবি থাকবে এবং সেই ছবিগুলো আঁকবার জন্য আমি পাহাড়ে যাচ্ছি। ছবি আঁকার লিগে পাহাড়ে যাবেন? পাহাড় মানে? পাহাড়ে যাচ্ছি মানে বুঝলি না? না। আরে আরিফ যেখানে থাকে সেইখানে রদ দেখাও হবে, কলা বেচাও হবে। তার মানে আমার ছোট ভাই আরিফ? হ্যাঁ। দেই তাহলে আমি কিন্তু যাব। ভেরি গুড। না ভেরি গুড না, তোমরা দুজন গেলে আমাকেও সঙ্গে নিতে হবে। না বৌমা, তোমার যাওয়া হইব না। না রে, তোর যাওয়া হবে না। ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া। শোন, পাগলামি করিস না, ডাক্তারের নিষেধ আছে। তাইলে ওরা যখন যাইতেছে না, আমি আর আমার উনি যাই? এই তুই কখনো পাহাড়ে গেছিস? 50 তলা সমান উঁচু, আবার নিচে পানি আছে। মা গো মা, কি 50 তলা? আমি উঠতে পারবো না, তুমি যাও। না না না, যাবো না যাবো না। শোনেন, শুধু এইটাই না, ওই জায়গায় ম্যালেরিয়া। ওরে বাপ রে, তাহলে আমি আরো যাবো না, তোমার এই জামান কাম। আর সবাই গেলে পরে তাহলে শিখার অমিকে দেখবে কে? না না না, আমি বৌমার কাছে যাব। কাম করো, ও হেলে দেহু, আর আমি আমার ছোট চাচারে কান্দে করে লিয়ে স্কুলে যাবো। আর বাস কি ভাই করো? গুড, তাহলে কি দাঁড়ালো যাচ্ছে কে কে? একজন মুক্তিযোদ্ধা আর একজন চিত্র চিত্রকর। গুড। শিখা, এইমাত্র ভাইজানের টেলিগ্রাম পেলাম, খুব ভালো লাগলো। আগামী সপ্তাহে 7 দিনের জন্য সিও ছুটি গ্রান্ট করেছেন, ভাইয়াদের সাথেই চলে আসব। ছেলের মুখ বাবাকে তো প্রথম দেখতেই হবে, জোরে ডাক দেব শিখা ও নির্বাণ। আমার ছেলের নাম হবে অনির্বাণ। সালাম স্যার। হ্যালো স্যার। ও সৌরভ, কাম ইন প্লিজ, কাম ইন, আসো, হ্যাভ এ সিট। থ্যাংক ইউ স্যার। কেমন আছো? ভালো আছি। আমার জন্য আজকে একটা অনেক বড় গুড নিউজ আছে। গুড নিউজ? ইয়েস, ভাইজান এবং আমার ওয়াইফের বড় ভাই আগামী মঙ্গলবার আমার এখানে আসছেন। স্যার এটা রিয়েলি গুড নিউজ। তুমি তো সবই জানো, ভাই বলো বাবা বলো, ভাইজানি আমার সব। ভালোই হলো, তুমি আসাতে আরও ভালো হয়েছে। আমাকে একটু ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে যেতে হবে, ভাইজান তো আর জানেন না যে ক্যাম্পে গেস্ট অ্যালাউড না। স্যার আপনি গেস্ট এন্টারটেইন করুন, ক্যাম্পের সব দায়িত্ব আমার উপর থাকুক। আই নো ইউ সৌরভ, এটা তুমি পারবে, যে কারণে আমি তোমাকে সব দায়িত্ব দিচ্ছি। স্যার আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আমার দায়িত্বে অটুট থাকবো। জানো সৌরভ, আজকে না খুব আনন্দ হচ্ছে, কারণ আমার চাকরির পর এই প্রথম ভাইজান আমাকে ভিজিট করতে আসছেন। রাঙামাটির কাপ্তায়ের লেকে আমি ওনাকে 2 দিন ঘোরাবো। ওকে স্যার। স্যার সন্ধ্যা এলো, আমাকে ক্যাম্পে ফিরতে হবে। ঠিক আছে, এলাকার দিকে খেয়াল রাখো। ওকে টেক কেয়ার। হ্যাঁ স্যার, যে কারণে এসেছিলাম সেটা বলা হলো না। বলো স্যার। আমাদের ক্যাম্পে এলাকায় একটা দুষ্চক্র সেগুন কাঠ কেটে পুরো বন উজাড় করে ফেলছে, একটা অপারেশন করা দরকার স্যার। অলরাইট, আমি ভাইজান ক্যাপ্টেন করে আসি স্যার, তারপরে দুজনে মিলে একটা অপারেশন প্ল্যান বানাবো। ওকে স্যার। ভাইজান আপনি আসছেন আমি ভাবতেই পারছি না, কি
কি যে খুশি হয়েছি, আপনার জন্য আমি অপেক্ষা করছি ভাইজান। শনিদের বেতন নিতে স্যার, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। আপনার কাছে স্যার ছোট্ট একটু দরকার ছিল। প্লিজ বলো স্যার। আমার বড় ভাই আর আমার ওয়াইফের বড় ভাই স্যার, তারা দুদিনের জন্য এখানে আসতে চান স্যার। আমার ওয়াইফের বড় ভাই আবার উনি একজন শিল্পী স্যার, ওই পাহাড়ি এলাকার কিছু ছবি আঁকতে চান স্যার। আপনি অনুমতি দিলে? ইট ইজ আওয়ার প্লেজার। আমরা এখানে গেস্ট পাই না, মোটামুটি হিলে তো কেউ আসতে চায় না স্যার। আর আরেকটা কথা, আর্টিস্ট যে উনি কি আমাদের এই আইল্যান্ড ক্যাম্পের কোনো তৈলচিত্র এঁকে দিতে পারবেন? অফকোর্স স্যার, ওয়াই নট। উনি তো এগুলো পেলে স্যার খুব খুশি হবে স্যার। তাহলে তুমি একটু বলে দেবে? ডেফিনেটলি স্যার। কি অপূর্ব দৃশ্য, ঠিক ছবির মতো। ঠিক বলেছেন বিয়ে, মনে হচ্ছে এই পাহাড় প্রকৃতি সব যেন আমাদের সাথে কথা বলছে। অথচ এরই মধ্যে অদ্ভুত সব রাস্তাঘাট, অসাধ্য সাধন করার চেষ্টা। আমার কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে এই লোকেশনে আমি চমৎকার একটা ছবি এঁকে ফেলতে পারবো। ঠিক ধরেছেন। এই একবার ভাবুন তো, পাহাড় দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে কখন ভোর হবে। রাত শেষের তারা পাহাড়ের আড়াল থেকে আলোর দিশারি হয়ে অন্ধকারে পথ দেখা। আরে ভাই, আপনি তো দেখছি শুধু লেখকই নন, চিত্রকর বটে। শিল্প হচ্ছে সৃষ্টি। আমি মনে মনে আঁকি আর আপনি ছবি আঁকেন ক্যানভাসে। ঠিক বলেছেন। এবার থেকে এক কাজ করি, আরিফকে বলবো কিছু ছবি আঁকার সরঞ্জাম আপনাকে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে এক্সট্রা অনেক আছে, আমি দেবো আপনাকে। আপনি মনের মতো ছবি আঁকে যাবেন, দিয়ে দেখুন না। চল 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 দেখি। হ্যাঁ হ্যাঁ, আমার ছোট ভাই মেজর আরিফ। ও তার? হ্যাঁ আমি চিনি। ও চেনেন? হ্যাঁ। কোন দিকে? এদিকে চলেন। বলছি না বিয়ে, আসেন আসেন আসেন। এইরকম রাস্তায় যাওয়া ঠিক হচ্ছে নাকি? ভয়ের কিছু নেই, আস।
Hi, the great adjutant. কি খবর তোমার? How are you? Fine, thank you, sir. স্যার আপনার গেস্ট এসছে নাকি স্যার? No, not yet. স্যার ঢাকা থেকে কাপ্তে সব গাড়ি তো চলে এসছে স্যার। তাহলে আজকে বোধহয় আসার সম্ভাবনা নেই, কি বলো? তবে স্যার সিও বলেছেন আজকে রাতে আপনাকে এলাকায় থাকার জন্য স্যার। স্যার আপনি বরং চলে যান, আমি এদিকটা দেখছি স্যার। আর আপনার গেস্ট আসলে স্যার আমি আপনাকে জানাবো স্যার। কি বলছো তুমি? স্যার ডোন্ট মাইন্ড স্যার, ইটস সিওস ডিজায়ার স্যার। ওকে, আমি চলে যাব। স্যার সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। মন্টু এদিকে আসো স্যার, ওই খাবারগুলো তোমরা খেয়ে নিও, ঠিক আছে? স্যার এখন তো চারটে বাজে স্যার, লাঞ্চটা করে গেলে ভালো হতো স্যার। আমি আর খাবো না। হ্যাঁ মিজান, ওয়ালাইকুম সালাম। এই সকালে চিত গরমে কি হয়েছে স্যার? আমি কিছুক্ষণ আগে জানলাম স্যার, ডেল্টা হিলে তিনজন এনজিও কর্মী স্যার এরা অপহৃত হয়েছে স্যার। ও গড, হাউ কুড ইট হ্যাপেন? আমার এতগুলি ক্যাম্প ওখানে, তারপরেও যদি এরকম, তারপর আবার বিদেশি, কিভাবে এরকম অপহরণ হয়? ব্রিং আউট অপারেশনাল প্ল্যান। আই থিঙ্ক ইউ শুড কর্ডন ফ্রম ইস্টিং 42 টু 58 অ্যান্ড নর্থিং 70 টু 86। এই পুরো এলাকাটা ঘিরে ফেলো স্যার। ইয়েস, এক সাইডে পেট্রোল দিয়ে কর্ডন করো, আর এক সাইড থেকে সার্চ অপারেশন শুরু করো। ইউ বেটার স্টার্ট ফ্রম দ্য ইস্ট, রিকভার্ড এবং এদেরকে উদ্ধার করতে হবে যেভাবে হোক। ইফ রিকোয়ার আই উইল গিভ ইউ এক্সট্রা পেট্রোল। হ্যাঁ আর শোনো, এই অপারেশনের মধ্যে আমি চাই না নিরীহ জনগণ বা সাধারণ জনগণের কোনো ক্ষতি হোক বা তারা কোনো ডিস্টার্ব ফিল করুক। স্যার স্যার ঠিক আছে, ডু ইট অ্যান্ড ডু ইট হারি স্যার। আসসালামু আলাইকুম স্যার। অ্যাডজুটেন্ট, মেজর আরিফকে তাড়াতাড়ি অনসেট করো। তাড়াতাড়ি উদ্ধার অভিযান পরিকল্পনা করো এবং এই কাজে নেমে পড়ো। বিরতি। রাইট স্যার, আমি এক্ষুনি অ্যাকশন নিচ্ছি স্যার। ওভার। নাথিং মোর, আউট। 442 অল স্টেশন, ওভার। Come for an immediate conference. Out. আজকে কোনো ফর্মাল অর্ডার আমি দেব না, কারণ সে সময় আমাদের হাতে নেই। একটি বিশেষ প্রয়োজনে তোমাদেরকে আমি ডেকেছি। আমাদের কাছে খবর এসেছে তিনজন এনজিও কর্মীকে সন্ত্রাসীরা কিডন্যাপ করেছে। তিনজন এনজিও কর্মীর জন্য চাঁদা দাবি করা হয়েছে 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা তাদেরকে না দিলে
তারা তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে। সিও আমাকে স্পেশাল ইনস্ট্রাকশন দিয়েছেন, যে কোনো মূল্যে এই জিম্মিদেরকে আমাদের উদ্ধার করতে হবে এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায়। আমরা এই কয়েকটা স্কোয়ারের মধ্যে আমরা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন করব। এ ব্যাপারে লিখিত ইনস্ট্রাকশন আমি তোমাদের সবাইকে দিয়ে দেবো। আমার 7 দিন ছুটি গ্র্যান্ট হয়েছিল, কিন্তু এই মুহূর্ত থেকে আমি সেই ছুটি ক্যান্সেল করলাম। আমাদের সামনে এখন একটাই মিশন, এই জিম্মিদেরকে উদ্ধার করা এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায়। তোমরা প্রত্যেকে 7 দিনের জন্য পেট্রোলিংয়ে যাবে এবং পর্যাপ্ত পরিমাণ রেশন নেবে। পর্যাপ্ত পরিমাণ অ্যামুনিশন থাকবে সবার সাথে এবং এই অপারেশনের মূল দায়িত্বে থাকবো আমি। তোমাদের সবার সাথে আমার আরটিতে যোগাযোগ থাকবে। তোমরা নিজ নিজ ক্যাম্পে যাও, আগামীকাল 8টা থেকে আমাদের অপারেশন শুরু হবে। এনি কনফিউশন? না স্যার। ওকে, লেটস ডু ইট ম্যান। ইয়েস স্যার। ইউ ক্যান ক্যারি অন নাও। রাইট স্যার। রাইট স্যার। আসসালামু আলাইকুম স্যার, পেট্রোল পার্টি প্রস্তুত স্যার। সবাই আরামে দাঁড়াও, আমরা ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে যাব সম্ভবত 7 দিনের অপারেশনের জন্য। তোমরা কি প্রস্তুত? স্যার। ওকে, মুভ। আমি তো আপনারে তখনই বলছিলাম এই অপরিচিত লোকজনের সাথে যাওয়াটা ঠিক হচ্ছে না। তখন কি বুঝতে পারছি? তখন কি বুঝতে পারিনি? আল্লাহ জানে এখন কি যে ভাগ্যে আছে। তখন বুঝলে কি আর এই আটকা পড়িবে? অন্ধকারের ভিতরে কিছু কি দেখবে ভাই? ভাই চুপ, একদম কথা বলবেন না। তো বাথরুম বন্ধ করে দিল ভাই।
নি। বিয়াই পানি দেবে না, দেবে পানি চাইলাম নাই, পানি পানি খাবে ও, পানি দিবেন। চার চার থেকে নয় নয় বিরতি, নয় নয়। আমরা একজন সেন্টিকে দেখেছি, সে আমাদের কাছে ছিল এবং আমরা একটা দূরে জুম ঘর দেখতে পাচ্ছি, সম্ভবত আমাদের জিম ওখানেই আছে। নয় নয়, ভেরি গুড, অবজার্ভ করতে থাকো। তোমার আর দুটো পেট্রোলের অবস্থান কোথায়? অন্যান্য পেট্রোল আমার ডাইনে এবং বামে আছে। নয় নয়, একটা জিনিস খেয়াল রেখো, জিম্মিদের জন্য কোনো ক্ষতি না হয়, আর যখন সুযোগ পাবে তখন ওপেন আপ, কিপ লিসেনিং, আউট, ওভার। জিম্মিদের যেন কোনো ক্ষতি না হয়, এভরিবডি ওয়াচ আউট। স্যার, আমি বুঝতে পেরেছি স্যার। আমার কমান্ডে, আমার ফায়ারে ফায়ার ওপেন হবে। ঠিক আছে স্যার, আপনি ফায়ার না করলে আমি ফায়ার করবো না স্যার, ওভার। রজার, ওভার। আমি সেখানে কি জবাব দিব? আরে আমার ভাইকে বাঁচান স্যার, আপনি কোনো টেনশন করেন না স্যার, হেলিপ্যাড তৈরি হচ্ছে স্যার।
পড়ি। ভোর হওয়ার সাথে সাথে চলে আসবে স্যার। বাজার বাজার শিখাকে বলবেন আমি আমি জঙ্গলে হারিয়ে যাইনি বাজার, আমি সাধারণ মানুষের মধ্যে। আমার ভাইকে বাঁচান আপনারা। বাঁচান?